নমস্কার, আমি সুমন, আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে। তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি আমরা আমাদের চ্যানেলে কথা বলি আমাদের নিত্যদিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, বা তার জন্য কী কী মেডিসিন প্রয়োজন, বা যে যে মেডিসিনগুলো আমরা ইউজ করছি সেগুলো আমরা কীভাবে ইউজ করব, সেগুলো নিয়ে আজ আমরা আমাদের চ্যানেলে ডিটেলসে আলোচনা করি। তো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমার এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমাদের হয় কি, আমরা কোথাও ঘুরতে গেলাম বা আমাদের বাড়িতে নিজের প্রয়োজনে বিভিন্ন রকম মেডিসিন আমাদেরকে রাখতে হয়। তো রাখতে গেলে আমরা কি কি মেডিসিন এখানে রাখবো আর কি কি রাখবো না, তা নিয়ে আমরা কনফিউশনে ভুগি, বা আমরা অনেকেই জানি না বা আমাদের কাছে প্রপার নলেজ নেই। তাই আজকে আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে সবার সাথে একটু কথা বলা দরকার, বা এর জন্য একটা কমপ্লিট লিস্ট তৈরি করা দরকার। সেটা লিস্ট যদি আমরা তৈরি করে নিই, সেই লিস্ট অনুসারে যদি আমরা মেডিসিনগুলো পারচেস করে আমাদের সঙ্গে রাখি, তাহলে মনে হয় না আমাদের এই ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য আমাদেরকে কোথাও যেতে হবে। বা হয়তো কখনো হতে পারে কি আমাদের রাতে লুজ মোশন হলো, তো তখন আমরা তখন তো সম্ভব নয় যে এইটুকু প্রবলেমের জন্য কোনো মেডিসিন শপে যাওয়া বা হসপিটালে যাওয়া। হতে পারে আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব অনেক, তখন আমরা কি করব বা কি 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 মেডিসিন রাখবো তার জন্য। তাই আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে একটু খোলাখুলি আলোচনা করা উচিত, বা এর জন্য একটা কমপ্লিট লিস্ট তৈরি করা দরকার সবার জন্য। তাই আজকে আমাদের এই ভিডিওটা, তো আজকের এই ভিডিওর প্রথমেই বলে থাকি, আপনারা এই ভিডিওটা যদি দেখতে শুরু করেছেন তাহলে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর লাস্টে যেমন আমরা একটা চার্ট তৈরি করব, প্লাস ভিডিওতে আমরা আলোচনা করব যে এখানে যে মেডিসিনগুলোর কথা আমি বলছি এগুলো কখন কিভাবে বা দিনে কবার ধরে ইউজ করতে পারবো, সেগুলো নিয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তো আজকের লিস্টে প্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। আমরা অনেকেই চিনি প্যারাসিটামল ট্যাবলেট, এর বিভিন্ন রকম ব্র্যান্ড হয়, ডোলো, ক্যালপল, এর যে স্ট্রেংথ হয় সেটা 500 বা 650 এরমভাবে হয়। তো এটাকে আমরা যদি আমাদের জ্বর হয় বা হালকা শরীর ব্যথা হয় বা মাথা ব্যথা হয় তখন আমরা এই ট্যাবলেটটাকে ইউজ করতে পারি, প্যারাসিটামল ট্যাবলেটটা। তো এটা আমরা দিনে 2 থেকে 3 বার নিতে পারি, 7-8 ঘন্টার ব্যবধানে আমরা নিতে পারি। যদি আমাদের খুব বেশি শরীর ব্যথা হয় বা জ্বর হয় তখন আমরা নিতে পারি। নাম্বার 2 আসছে, যদি আমাদের শরীর ব্যথা হয় বা বিভিন্ন ভাবে আমরা কোথাও পড়ে গেলাম বা কোথাও চোট লাগলো, তখন যদি ব্যথা হয় আমরা কি কি মেডিসিন নেব, তখন আমরা একটা কম্বিনেশন মেডিসিন নিতে পারি। যদি আমাদের প্যারাসিটামলে কাজ না হয় বা একটু পেন বেশি হয় তখন আমরা কম্বিনেশন নিতে পারি অ্যাসিক্লোভিনাক প্যারাসিটামল। এর ব্র্যান্ড নেম আসে যেমন জেরডোল এসপি, এস্টিনেক এসপি বা এস্টিনেক পি, এরমভাবে এগুলোর মধ্যে যে কোনো আপনারা একটা নিতে পারেন। এটাও আমরা আপনারা দিনে 2 বার নিতে পারেন, সকালে এবং মানে মোটামুটি যদি আপনারা 2 নেন তাহলে 12 ঘন্টা ইন্টারভেলে আপনারা নিতে পারেন। এবার নাম্বার 3 আসছে, নাম্বার 3 হচ্ছে কি আমাদের যদি আমাদের গ্যাস এসিডিটি হয়ে যায় তখন আমরা কি নেব। যদিও এই এগুলোর সাথে আমরা খুব অনেকেই খুব পরিচিত, কারণ গ্যাস এসিডিটি হয়ে গেলেই আমরা কোনো না কোনো ট্যাবলেট নিয়ে নিই, অনেকেই আমরা জানি ব্যাপারগুলো। তাও আমি বলে দিচ্ছি, আপনারা যদি গ্যাস এসিডিটি হয়ে যায় তখন আপনারা প্রথমত নিতে পারেন রেনিটিডিন ট্যাবলেট। এটা 2 স্ট্রেংথে হয়, 150-300, যেমন র্যানটেক 150, র্যানটেক 300, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন। সেকেন্ড আসছে আমাদের যেমন প্যান্টোপ্লাজল, রেবিপ্লাজল, ওমিপ্লাজল, এগুলো আসছে। এগুলো যেমন প্যান 40, প্যান্টোস্টিক 40, এগুলোর মধ্যে যে কোনো একটা, বা ওমেজ নিতে পারেন আপনারা, ওমেজ ডি নিতে পারেন, এগুলোর মধ্যে যে কোনো একটা। যে ডিটা তখন নেবেন যখন আপনাদের দেখছেন যে ভমিটিং টেন্ডেন্সি আছে আপনাদের, তখন আপনারা ডিটা নিতে পারেন, মানে উইথ ডোমপেরিডন, প্যান্টোপ্লাজল উইথ ডোমপেরিডন, রেবিপ্লাজল উইথ ডোমপেরিডন, এরকম কম্বিনেশনে আমি 2-3টা মেডিসিনের নাম এখানে দিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে যে কোনো আপনারা একটা ঘরে রাখতে পারেন। তারপর আমাদের লিস্টে 4 নম্বরে আসছে, যদি আমাদের ডাইজেশন ঠিকঠাক না হয় বা হজম ঠিকঠাক না হয় তখন আমরা একটা সিরাপ আমাদের সঙ্গে রাখতে পারি, যেমন কার্মোজাইম সিরাপ বা কার্মেনিজান সিরাপ, এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আমাদের সঙ্গে রাখতে পারি। তারপর আমাদের লিস্টের 5 নম্বরে আসছি আমরা, যদি আমাদের কখনো ভমিটিং টেন্ডেন্সি হয় বা আমরা কোথাও হয়তো ট্র্যাভেল করছি তখন আমাদের ভমিটিং টেন্ডেন্সি হয়, তখন আমরা যেমন অন্ডেস্টেরন ট্যাবলেট 4 mg ট্যাবলেট আমরা নিতে পারি, যেমন অনডেম MD4, জোফার MD4, এই দুটো ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা আমরা আমাদের সঙ্গে রাখতে পারি। আমাদের ভমিটিং টেন্ডেন্সি যখন হবে তখন আমরা একটা মাউথ ডিজলভিং ট্যাবলেট মুখে দিয়ে রেখে দিলে হয়ে যাবে।
যদি আমাদের কনস্টিপেশন হয় তখন আমরা কি কি মেডিসিন ইউজ করি? কনস্টিপেশন হলে আমাদের যেমন এখানে আসছে ডালকোলফ্লেক্স ট্যাবলেট, যখন আমরা শুতে যাব তার আগে আমরা এখান থেকে একটা ট্যাবলেট নিয়ে নিতে পারি, যদি আমাদের কনস্টিপেশন কখনো কখনো হয়ে থাকে এটা হলে একটা নিতে পারি, আর যদি সিভিয়ার হয় তখন আমরা দুটো একসাথেও নিতে পারি। আর যদি দেখছেন যে এই প্রবলেমটা কিছুদিন ধরে কন্টিনিউ হচ্ছে, সারছে না, একের অধিক হচ্ছে, তখন আপনার আপনাদের নিকটবর্তী কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, কনসাল্ট না করে মেডিসিনটা নেবেন। তারপর আসছে আমাদের লিস্টের 7 নম্বর, যদি আমাদের লুজ মোশন হয় তখন আমরা কি কি মেডিসিন নেব। প্রথমত আমরা আমাদের সঙ্গে রাখবো ওআরএস, লিকুইড হোক বা পাউডার হোক, যে কোনো একটা আমরা রাখতে পারি, আমরা এটা কন্টিনিউয়াসলি খেতে থাকবো। এবং দ্বিতীয়ত আমরা প্রি অ্যান্ড প্রোবায়োটিক, যে স্যাচেট বা লিকুইড হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের সঙ্গে রাখবো, আমরা এটা দিনে দুবার করে নিতে থাকবো। যদি এতে না হয় তখন আমরা নিতে পারি মেট্রোজিল 400টা আমরা আমাদের সঙ্গে রাখতে পারি, এটা টিআইডি ডোজ, মানে দিনে 3 বার করে আমরা নিতে পারি। আর যদি সিভিয়ার হয় তখন তো আর কোনো কথা নেই, তখন আপনারা আপনার নিকটবর্তী ডক্টর বা হসপিটালের সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই। তারপর নাম্বার 8 আসছে অ্যালার্জি। অনেকেরই অ্যালার্জেটিক প্রবলেম আছে, কারোর ডাস্ট অ্যালার্জি হয়, কারোর ঠান্ডা লাগলে হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা রাখতে পারি আমাদের সাথে প্লেন সেট্রিজিন ট্যাবলেট বা মন্টিলোকস্ট উইথ লেভোসেট্রিজিন। তো এখানে আমি দুটো ব্র্যান্ডের নাম দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা আপনারা রাখতে পারেন, বা যদি আপনার হালকা সর্দি হয়ে গেল তখন আপনারা মন্টেক্যালসিট্রিন বা মন্টেরালসি, এর দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আমাদের লিস্টের 9 নম্বরে আসছে, যদি আমাদের কেটে যায় কোথাও বা কাট হয় তখন আমরা কি নেব। যদি কেটে যায় কোথাও তখন আমরা আমাদের সঙ্গে রাখতে পারি হচ্ছে কি বিটাডিন, মানে ফোবেরন আয়োডিন ওয়েনমেন্ট বা সলিউশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের সঙ্গে আমরা রাখতে পারি, একটা ব্যান্ডেজ আমরা রাখতে পারি, মানে ব্যান্ডেড নামে আমরা অনেকে চিনি, ব্যান্ডেড রাখতে পারি বা রোল ব্যান্ডেজ আমরা আমাদের সঙ্গে একটা রাখতে পারি আমাদের ফার্স্ট এড কিটে, কারণ এটা আমাদের প্রয়োজন পড়তে পারে। যদি আমাদের কোথাও জ্বলে যায় বা পুড়ে যায় তখন আমরা কি করব, তখন আমরা বার্নল, সিলভার এক্স, যে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা আমাদের সঙ্গে রাখতে পারি, বা এর আগে যে যদি কেটে যাওয়ার জন্য যে ক্রিমটার কথা আপনাদের বলেছি আমি, বিটাডিন, এটাও আপনারা ইউজ করতে পারেন কার্ড বার্ন দুটো ক্ষেত্রে, কারণ এটা মাল্টিপারপাসে ইউজ করা যায়। তো এটাই ছিল আজকের মূলত ফার্স্ট এড বক্সের টোটাল লিস্ট। তো আপনারা এই লিস্টটা দেখে আপনাদের সুবিধা মতো আপনারা হয়তো কোথাও লিখেও নিতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, রেখে তারপর সেই মতো করে আপনারা আপনাদের সঙ্গে মানে আপনারা আপনাদের এই মেডিসিনগুলো পারচেস করে নিতে পারেন এবং আপনাদের একটা সুন্দর ফার্স্ট এড কিট তৈরি করতে পারেন। যদি কোথাও আপনারা ঘুরতে যান তখনও আপনাদের এই মেডিসিনগুলো কাজে লাগবে, বা আপনারা যদি বাড়িতেও থাকেন তখন আপনাদের এইগুলো কাজে লাগবে। তবে এই লিস্টটাও টোটালি অ্যাডাল্টদের জন্যই আমি তৈরি করেছি, এখানে কোনো পেডিয়াট্রিকের জন্য স্পেসিফিক কিছু আমি বলিনি। যদি আপনাদের মনে হয় যে পেডিয়াট্রিকের জন্য সঙ্গে অ্যাড করা দরকার, বা পেডিয়াট্রিকের জন্য যদি বাচ্চাদের জন্য আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন বা কিছু, বা বাড়িতে কী কী মেডিসিন আপনারা রাখবেন, যদি আমাকে কমেন্ট করে বলেন তাহলে আমি নিশ্চয়ই এটা নিয়েও একটা ডিটেলসে আপনাদের একটা লিস্ট তৈরি করে দিতে পারি। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি এরকম টাইপের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিও।